নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনের আরও একটি নতুন পর্বের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সবার সাথে পাবদা মাছের খুব সহজ সরল একটা রেসিপি শেয়ার করছি। পাবদা মাছের এই রেসিপিটির নাম হচ্ছে দুধ কালো জিরে পাবদা। প্রথমেই দেখে নেব এই দুধ কালো জিরে পাবদা বানানোর জন্যে কী কী উপকরণ লাগছে। এখানে আমার যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো 1/4 কাপ সর্ষের তেল, নুন হলুদ মাখানো পাবদা মাছ 10টা, ফোড়নের জন্য 1/4 টিস্পুন গোটা কালো জিরে, আর একটা বাটা মশলা লাগবে, তার মধ্যে আছে 1/2 চামচ কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মাপের 1 টুকরো আদা একসাথে বেটে নিয়েছি, 1/4 চা চামচ লাগবে হলুদের গুঁড়ো, 7 মতো নুন, 1 কাপ দুধ আর চেরা লঙ্কা লাগবে 4-5টা। প্রথমে মাছগুলো ভেজে নেব, সেই জন্য একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ ছেড়ে দিয়ে মাছগুলো 2 পিট হালকা করে ভেজে নেব। এখানে আমার মাছগুলোকে 2 পিট হালকা করে ভাজা হয়ে গেছে। পাবদা মাছ খুব কড়া করে ভাজার দরকার হয় না, এরকম হালকা করেই বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলটা কমিয়ে আমি এখানে 2 চামচ তেল রেখেছি কড়াইতে, তার মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে। ফোড়নটাকে দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব, ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়া অবধি ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রথমে বেটে রাখা মশলা, যার মধ্যে আছে 1/2 চামচ কালো জিরে, 3-4টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মাপের 1 টুকরো আদা বাটা। এবার এই মশলাটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, একই সাথে দিয়ে দেব 7 মতো নুন। আবারও নুন হলুদ দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটাকে দিয়েও খুব ভালো করে মশলাটাকে একদম তেল ছাড়া আস অবধি কষিয়ে নেব। এখানে মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে প্রথমে দুধটা ফুটিয়ে নেব। দুধ ফুটতে শুরু করলে একে একে এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা মাছ ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটায় কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, পুরো রান্নাটাই কালো জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটার ফ্লেভারই ভালো লাগবে। আবারও সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে কড়াইটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমি ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমার মাছ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। পাবদা মাছ এমনিতেই খুব নরম মাছ, তাই এই 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে শেষে 1/2 চামচ সর্ষের তেল একটু দেব। গরম ভাতের সাথে এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে। গ্যাসটা আর জ্বালানোর দরকার নেই, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে কড়াইটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু এই দুধ কালো জিরা পাবদা একদম তৈরি। তাহলে বন্ধুরা, পাবদা মাছের এই সুন্দর রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো? আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে রেসিপিটিকে লাইক করুন এবং নিজের পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমাকে কমেন্ট করে জানান। এরকমই বিভিন্ন রান্নার রেসিপি পেতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম সুন্দর কোনো রান্না নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।